আমরা এখন যে ভিডিওটি দেখছি এই ভিডিওটি হচ্ছে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রীতিভোজ 2019-এর ভিডিও। এই বার্ষিক প্রীতিভোজটি নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণের দিন এই অনুষ্ঠানটি করা হয়। নরসিংদী জেলার ভিতরে একমাত্র সরকারি নারী শিক্ষা কেন্দ্র হচ্ছে এই নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা দেখতে পাচ্ছি সকল শিক্ষার্থীরা একে একে এগিয়ে যাচ্ছে এবং তাদের এই খাবার প্যাকেটগুলো তারা স্যারদের কাছ থেকে গ্রহণ করে নিচ্ছে। অনেক সুন্দর গোছালো পরিবেশে এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে। নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 2380 জন শিক্ষার্থীর খাবারের ব্যবস্থা করা হয়েছে এই বার্ষিক প্রীতিভোজে। নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিলকিস বেগম মিল্কি তার পরিকল্পনা অনুযায়ী এই বার্ষিক প্রীতিভোজের আয়োজন করে এবং এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে সকল শিক্ষক এবং কর্মচারীবৃন্দ সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়। এখন খাবার তুলে দিবেন ছাত্রীদের হাতে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আমির হোসেন স্যার।
আমার এই ভিডিওটি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আর যাদের কাছে ভালো লাগবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজান।